আজিয়ে আজি এম ডি এ হিসাবে যেনেকে আমি প্রচার কার্য চলাইছো আর এম ডি এ হিসাবে আমার সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আর প্রমোদ বড়ো ডাঙরিয়া নেতৃত্বাধীন সরকারে আজি বিগত এক দুটা বা তিনটা বছরে যে কাম করেছে তার কারণে আজি স্বতঃস্ফূর্তভাবে রাইজ এন ডি এক সাপোর্ট করার কারণে ওলাই আছে। আজি এই শিমল টাপুর আপনাদের দেখিছে যে স্বতঃস্ফূর্তভাবে আজি রাইজ ওলাই আহি আমার এই নির্বাচনী প্রচার কার্য তেখেতসকলে যোগদান করেছে আর ইয়ে হিসাই যে আজি এন ডি এ হিসাবে আমি আমার জনসাধারণ আমি কিমান মানে লক্ষ্য রাখো জনসাধারণ উন্নতির কারণে কিমান আমি কাম করেছো ই এটা একটা প্রমাণ। ইয়ার আগত হীরা খরিয়া যেন হয়ে আসলে ইলেকশনের পিছন ইলেকশন হওয়ার পিছন রাইজে কিন্তু চাই না আপনারপরা কি আশা করেছে সব হীরা খরিয়া কি কারণত আহা নাছিল বা তেখেতে কি করব পারিছে নোৱাৰিছে আজি রাইজে ইয়ার হিসাব নিশ্চয় দিব কিন্তু আমি এন ডি এ হিসাবে আজি স্বতঃস্ফূর্তভাবে রাইজ কেউ ওলাই আছে নিশ্চয় আমার এন ডি এ সরকার হিসাবে প্রমোদ বড়ো ডাঙরিয়া সরকার আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমৰ সরকার আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারত সরকার এই তিনিটা ইঞ্জিনের তিনিটা সরকারে রাইজর উন্নতির কারণে রাইজর বিকাশের কারণে রাইজর ডেভেলপমেন্টের কারণে নিশ্চয় কাম করেছে তার কারণে আজি রাইজ স্বতঃস্ফূর্তভাবে আমি নামাতাকেও আজি রাইজ ওলাই আছে যে আজি এন ডি এক সাপোর্ট করব আর আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী বনাব এই এটা যে একটা উৎসাহ সেই উৎসাহটা আমি দেখি পাইছো আর ইয়ে আমি টাওয়ার করব পারো যে আগন্তুক নির্বাচন সেই নির্বাচনের আমার এন ডি এ হিসাবে আমি ভাল একটা ভোট পাই কিনে আমি নিশ্চয় জিকি যাব চাও। আজি বিটিয়া সরকারে তিনটা বছর যদি নাকি মানে যা সতেরোটা বছর করবা না ভাগ্রামা মূল্য ডাঙরিয়া নেতৃত্ব সরকারে আজি প্রমোদ বড়ো ডাঙরিয়া তিনটা বছরতে এটা আমি আজি টাওয়ার করব নোৱাৰা বা আমি চকুরে নেদেখা কিন্তু বহুত ডাঙর একটা কাম করেছে সেটা হল শান্তি শান্তি প্রতিষ্ঠাটো আজি হয়েছে আর সেই শান্তি প্রতিষ্ঠা করার কারণে আজি রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আসবলে তেখেতসকলে সক্ষম হয়েছে তেখেতসকলে আজি যতেই না যাও কিয় দিন নাই রাতে নাই আজি গোটেই বিটিয়ার অঞ্চল মানে ঘুরা ফেরা করব পারে এইটাই মহৎ একটা কাম যে আজি বিটিয়ার সরকার তথা প্রমোদ বড়ো ডাঙরিয়া নেতৃত্বাধীন সরকার আর সরকারের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার একটা মহৎ একটা কাম এই হল আমার এই অঞ্চলের শান্তি আনা অঞ্চলটির রাস্তা ঘাটের অবস্থা আপনি নিজে চাইছে সব সে উন্নয়নের একটা মানে দিক হয় যে এই উন্নয়নটা নিশ্চয়কে আসব আমার স্থানীয় আমার এমএলএ আছে স্থানীয় আমার এম সি এ আছে তেখেতসকল নিশ্চয় চোয়া চিতা করব আর নিশ্চয়কে রাস্তা ঘাটের বিষয়ে নিশ্চয় আমার সরকারে বহুখিনি করেছে কিছুমান হয়তো নিশ্চয় করবলগা আছে আর সেই করবলগাখিনি আগর সরকারের দিনের যে কোয়ালিটি রাস্তার যে গুণগত দিক সেই গুণগত দিকটো নিশ্চয় চোয়া হওয়ার আছিল আজি আমার সরকারে গুণগত দিকটো চাইছো আমি রাইজে যাতে দুর্যোগ ভুগিব নালাগে তার কারণে আমি ব্যবস্থা করেছো আর কোরবা যদি কিবা আছে সেটা নিশ্চয়কই অতি সোনকালে এইবিলাকের উন্নতির কারণে নিশ্চয়কই করা হব বা চিন্তা মানে খামা বর্গের কৈছে 75 আতঙ্ক ভোটের এটা জয়যুক্ত বলে কৈছে নিশ্চয় এটা একদম 100% সত্য যে আমার এন ডি এ হিসাবে আমি আগন্তুক লোকসভা নির্বাচনের 70% ভোট পাবলে আমি গই আছো আর 70% ভোট পাইকিনে আমি বৃহৎ একটা ব্যবধানত আমি নিশ্চয় জিকিবলে গই আছো।